সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সবার জন্য একটা নতুন চমক অপর A3X এই ফোনটি আজকে হচ্ছে আনবক্সিং করব। সামনে হচ্ছে এই ফোনটাতে কি কি আকর্ষণীয় ফিচার আছে সেই ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো। সো লেটস গো, এই ফোনে কি কি আছে দেখা যাক। ক্যামেরা সামনে নিয়ে এসেন। সো এই A3X নিউ আপকামিং ডিভাইস, রিসেন্টলি হয়তো বা এই ফোনটি বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে। সো প্রথমে হচ্ছে দেখা যাক এই ফোনটার বক্সের ভিতরে কি আছে। This is A3X, খুব সুন্দর একটি কালার। এবং ভিতরে কি আছে ভিতরে একটু দেখি আমরা, ভিতরে এই ফোনটার ভিতরে কি কি আছে। সাথে আছে একটি কভার দেওয়া আছে এবং কভারটা খুবই ইউনিক, সচরাচর থাকে হচ্ছে পানি সিলিকনের কভারগুলো, বাট এটা হচ্ছে একদম কালারের সাথে ম্যাচিং করে একটা কালার কভার দিয়েছে। সাথে হচ্ছে আপনার 45 ওয়াটের সুপার বোক চার্জার, যেটা অপর নিজস্ব টেকনোলজি। সাথে হচ্ছে একটি ডাটা ক্যাবল। সো সব থেকে ইন্টারেস্টিং যে ফিচারটা রয়েছে এই ফোনটাতে, যেটা আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S জেনন প্রসেসর, যেটা হচ্ছে আন্ডার 25 বাজেটের ভিতরে সর্বপ্রথম এই ফোনটাতে অপো A3X এই ফোনটাতে 6 জেনন প্রসেসরটা ইউজ করছে, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর ইন দিস প্রাইস সেগমেন্ট। সো এছাড়া রয়েছে এই ফোনটাতে 45 ওয়াটের সুপার ভোক চার্জার। সো 45 ওয়াট মিন্স বুঝতে পারছেন খুবই শর্ট টাইমে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে, আর চার্জ ঘন্টার পর ঘন্টা রাখার মতো কোনো টেনশন করার কিছু নাই। এবং সাথে আছে 5100mAh এর ব্যাটারি। সাধারণত ম্যাক্সিমাম এখন ব্যাপারটা হয়ে গেছে 5000mAh এর ব্যাটারি খুবই কমন, প্রত্যেকটা ব্র্যান্ডই এখন ইউজ করে, বাট 5100mAh ব্যাটারি মানে 5000 থেকে একটু বেশি দেওয়া আছে, তার মানে একটু হলেও বেশি ব্যাটারি ব্যাকআপটা পাওয়া যাবে। এবং সব থেকে আমার কাছে যেটা ইউনিক যে ফিচারটা আমার কাছে স্পেশালি ভালো লাগছে বা সবার কাছে আশা করি ভালো লাগবে, এই ফোনটা হাত থেকে পড়ে গেলেও এই ফোনটা ভাঙার কোনো পসিবিলিটি নাই। যারা বিশেষ করে হাত থেকে বেশি ফোন পড়ে যায় বা 5-7 দিন আগের মাথায় বা হাত থেকে পড়ে যায়, বাইক থেকে পড়ে যায়, বা বিশেষ করে যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছিলেন যে পল্লি ভেঙে যায়, ডিসপ্লে ভেঙে যায়, আর কিছু টাকা খরচ হয়ে যায় বা ডিসপ্লে রিপেয়ারিং করতে, সো এক্ষেত্রে এই ফোনটাতে কোনো বিন্দু পরিমাণে ভয় নেই, কারণ এই ফোনটাতে ইউজ করেছে মিলিটারি গ্রেড প্রোটেকশন, যেটা ডিউরেবলিং স্টেবিলিটি খুবই ভালো। সো আমি আপনাদের লাইফ এবং লাইফ হচ্ছে আমি আপনাদের ফিজিক্যালি দেখাবো যে আসলে এই ফোনটাতে কতটুকু স্ট্রং দেয়া আছে। সো আমি ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি, দেখেন সবকিছুই স্বাভাবিক আছে। এবং হচ্ছে আমি দেখাবো এটা আসলে কতটুকু স্ট্রং এই ফোনটাতে। সো আমি আমি সামনে এসে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি এই ফোনটা ফালাই দিচ্ছি, আপনাদের দেখেন। সো এখন লাইভ ফোন ক্যামেরা এখন পর্যন্ত কিছু হয় নাই, একদম নিউ কিছু হয় নাই, দেখেন খুবই স্ট্রং একটি ফোন, খুবই স্ট্রং এবং কিছু হয় নাই। সো খুবই স্ট্রং, দেখেন দেখা যাক এটা খুবই স্ট্রং একটি ফোন, দেখেন ফিজিক্যালি এখন পর্যন্ত এটাতে কিচ্ছু মানে কি বিন্দু পরিমাণে কোনো প্রবলেম এটাতে হয় না, বিন্দু পরিমাণে কোনো প্রবলেম নাই। সো এছাড়াও আরও একটি আকর্ষণীয় ফিচার রয়েছে এই ফোনটাতে, পানি ঢোকার কোনো পসিবিলিটি নাই। সাথে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কি পানি ঢুকলে পানি বৃষ্টির পানিতে আমরা যখন বৃষ্টির ভিতরে হাঁটি বা একটা এমার্জেন্সি কল আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টাচে কিন্তু এলোমেলো কাজ করে। সো আমি দুইটা ফোন নিবো, দুইটা ফোনেই দেখাবো আপনাদের আসলে কতটুকু দুইটা ফোনে কতটুকু কাজ করে এবং কতটুকু ফাস্ট। সো আমার এই ফোনটাই নিয়ে আমি দেখাচ্ছি। সো এটা অপর একটি ওল্ড ডিভাইস, সো আমি দুইটা ফোনই টেস্ট করবো পানি দিয়ে যে আসলে কোন ফোনটাতে কতটুকু পার্থক্য রয়েছে বা কোনটা কতটুকু ফাস্ট কাজ করে বা কোম্পানি যেটা বলতেছে সেটা আসলে ফিজিক্যালি ততটা হচ্ছে ইউজফুল কিনা। সো লেটস গো। আমি একটা বল নিয়ে নিলাম, সাথে হচ্ছে একটা পানি নিয়েছি। সো আমি দুইটা ফোনই দেখাবো। সো এটা হচ্ছে A3X আর এটা হচ্ছে অপর A15 ওল্ড ডিভাইস। সো লেটস গো জুমিং। ওকে, সো এটা হচ্ছে A3X।
এটা কিন্তু হাতে, আমার হাতে পুরো পানি, এই যে দেখেন আমার হাতে পুরোটা পানি আছে, সাথে হচ্ছে দেখেন কাছে খুব স্মুথলি, খুবই স্মুথলি কাজ করতেছে, কোনো বিন্দু পরিমাণে কোনো এলোমেলো কাজ করতেছে না, এই যে দেখেন বিন্দু পরিমাণে কোনো কাজ এলোমেলো কাজ করতে না, খুবই স্মুথলি কাজ করতেছে। এবং আমার হাতে যে অন্য যে ফোনটি আছে, আমি সেই ফোনটা দিয়ে যদি দেখাই, সেটাতে হচ্ছে দেখেন আমার ফিঙ্গারপ্রিন্টে কাজ করতেছে না, কতটুকু পানি পানির ক্যাপাসিটি নিতে পারে। সো দেখা যাক, এবার দেখা যাক, একদম পানিতে চুবালাম, সো খুবই স্মুথলি কাজ করতেছে। সো পানি ঢোকার কোনো ভয় নেই এই ফোনটাতে, খুবই এই এই ফিচারটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগছে, এটা পানি ঢোকার চান্স নাই, এবং হাত থেকে যদি ফোনটি পড়েও যায় সেক্ষেত্রেও এই ফোনটা ভাঙার কোনো পসিবিলিটি নাই। সো ইন দিস প্রাইস সেগমেন্ট আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার, যেটা হচ্ছে অপো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত স্ট্রং একটা ফোন নিয়ে আসছে মার্কেটে। সো আশা করুন, সো আপনারা সবাই অপোর আউটলেটে গিয়ে এই ফোনটা ফিজিক্যালি চেক করে দেখতে পারেন আসলে কতটুকু এটা রিয়েলিটি দেওয়া আছে। সো থ্যাংক ইউ সবাইকে।